নমস্কার বন্ধুরা আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে আজ আমি বানাচ্ছি বেলের শরবত ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করছি রেসিপিটি এর জন্য একটা বেল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার মাঝখান থেকে ফাটিয়ে বেলটাকে দু ভাগ করে নিলাম এখন আমি বেলের ভেতরের যে অংশগুলো আছে সেইগুলোকে চামচের সাহায্যে ভালো করে আলাদা করে নেব দেখুন খুব সুন্দরভাবে ভেতরের অংশগুলোকে আলাদা করে নিলাম এখন এর মধ্যে অল্প জল দিয়ে হাত দিয়ে মেখে মেখে বীজ আর আঁশগুলোকে আলাদা করে দেব এখন অন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে ছাঁকনি বসিয়ে বেলে রসটা ঢেলে দেব চামচের সাহায্যে চেপে চেপে এইভাবে বেলের রসটাকে আমি আলাদা করে নেব দেখুন তৈরি হয়ে গেল বেলের রসটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতন চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দিয়ে মিশিয়ে দিতে হবে এখন আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব এবার তিন চারটে আইস কিউব এর মধ্যে দিয়ে দেব তৈরি হয়ে গেল বেলের শরবত ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এইভাবে বেলের শরবতটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর এই বেলের শরবতটা বানানোর পর আপনারা এর মধ্যে দুধও দিতে পারেন আমি দুধ ছাড়াই করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি